মানুষের জন্য মানুষ, সেটাই আবার প্রমাণ করলেন গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। শুক্রবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইডেন ভবনের সামনে শুরু হল অন্নপূর্ণা ভোজ বা ভোজন সেবা, যার পোশাকি নাম অন্নপূর্ণা কি রসোই। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ব্যানারে পথ চলা শুরু করল অন্নপূর্ণা কি রসোই। এই পরিষেবার মাধ্যমে সোমবার থেকে শুক্রবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রোগীদের পরিবারের সদস্যদের বিনা পয়সাতে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকছে। গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা জানান, প্রতিদিন 500 জন মানুষ খেতে পারবেন। আপনারা জানেন মেডিকেল কলেজে আমাদের সরকার থেকে বিনামূল্যে মানুষের চিকিৎসা, এখানে সব রকম আধুনিকতম সুবিধা উপলব্ধ আছে, আর ভালো চিকিৎসা আছে। শুধু কলকাতা না, মুফালিস এলাকার লোক, দূর দূর থেকে লোক এখানে ইলাজ করাতে আসে। যারা ইলাজ করাচ্ছে পেশেন্টগুলো, তাদের খাওয়া দাওয়াটা সরকার করে দিচ্ছে, হসপিটালের মধ্যেই আছে। কিন্তু ওদের থেকে যারা সঙ্গে যারা আসে, ওরা কোথায় খায়? এরকম এখানে মমতা একটা সহজ কিচেন করেই রেখেছে, তার মধ্যে 10 টাকা নিয়ে খাওয়া পাওয়া যায়। কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি কি মানুষকে সে যে 10 টাকা দিতে হবে, অনেক লোকে যায় আর সুবিধা হয়। তো আমরা এখানে ফ্রিতে লাগভাগ 500 লোকের ডেলি মিড ডে মিল করে দিব ফ্রি অফ কস্ট, তাহলে একটা মানুষের একটা শান্তি পাওয়া যাবে। গঙ্গা মিশনের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি তথা সমাজসেবী প্রকাশ পারেক। তিনি জানান, করোনা মহামারী ও অতিমারির সময় তিনি দেখেছেন খাদ্যের জন্য মানুষের কষ্ট। 2020 সাল থেকেই তিনি দুস্থ মানুষের মুখে খাদ্য তুলে দেবার ব্যবস্থা করে আসছেন। मैं कोरोना के समय काफ़ी देखा था कि लोगों को खाने की बहुत दरकार है, और कई जगह उस समय सब अपने तो खा लेते थे, लेकिन स्ट्रीट पे काफ़ी लोग होते थे जो खाना नहीं खा सकते थे। तो उससे मेरे को प्रेरणा मिली, और उसके बाद कई हॉस्पिटल में गए। हॉस्पिटल में रोगियों को तो हॉस्पिटल द्वारा दे दिया जाता है, लेकिन जो उनके साथ आते हैं छोटे छोटे दूर दूर गाँव से, और जो फिनंशियली नहीं, क्योंकि एक जन एक टाइम का खाना खाए तो 70-80 रुपया लग जाता है, तो उनके लिए वो अफोर्डेबल नहीं होता है। 3 जन आए तो रोज का 500-400 रुपया खर्चा करना, तो हम लोगों ने सोचा क्यों ना ये एक चालू किया जाए। तो मैं लायंस क्लब के साथ जुड़ा, और पवन जी परशुरामपुरिया जी हैं उनके साथ भी जुड़ा। फिर हमने पीजी NRS में हमारा रोज गाड़ी लगता है, वहाँ पर सुबह 11:30 अन्नपूर्णा की रसोई स्पॉन्सर्ड बाय प्रकाश पारेख चैरिटेबल ट्रस्ट, और 2020 जून से ये कंटिन्यू 365 दिन अभी चल रहा है। পরিষেবা পেয়ে খুশি রোগীদের পরিবারের সদস্যরা। মালদার থেকে আসা জনৈক রোগী পরিবারের সদস্য বলেন, তিনি গত সোমবার তার মাকে নিয়ে চিকিৎসা করতে মালদা থেকে এসেছেন, তাকে সারাদিন হাসপাতালে থাকতে হচ্ছে। গঙ্গা মিশনের উদ্যোগে বিনা পয়সাতে খাবার পেয়ে তিনি খুবই খুশি। আমি যেটা শুনলাম, মানে বিনা পয়সায় যে খাবার, এটা তো একটা মহৎ কাজ, এবং এই কাজের মাধ্যমে মানে আমাদের মতো যে দূর দূরান্ত থেকে যারা দুস্থ পরিবারের লোক, যারা রাস্তাতে ঘুমায়, আমাদেরও যেমন ঘুমাতে হচ্ছে। এখন খাওয়া দাওয়া তো মানে এখন পেশেন্টের খরচ, পেশেন্টের এখন সব কিছু এখন পেয়ে যাচ্ছি আমরা ওইখান থেকে সব, কিন্তু আমাদের পেটের খাবার খুব সমস্যা হয়ে যাচ্ছে। বাইরের তেল মশলার খাবার এমনিতে আমরা খেতে পারি না, তেল মশলা সব বন্ধ হয়ে গেছে আমাদের, হাই সুগার প্রেশার। কিন্তু এইখানে যে গঙ্গা মিশনের যে ওয়ার্ল্ড ভ্যানটা এসছে, আজ থেকে আমাদের খাবারটা ফ্রিতে দেওয়া হবে। যেখানে তেল মশলা ওরকম যা শুনলাম কি নাই কিছু, শুধু মানে হালকা নিরামিষ খাবার, এটা খেয়ে শরীর তো ঠিকঠাকই থাকবে, প্লাস আমাদের অনেক লোকের খুব উপকার হবে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, তারা সারা বছর মানুষের জন্য কাজ করেন। চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া তাদের লক্ষ্য। এদিন অন্নপূর্ণা কি রসোই পরিষেবার উদ্বোধন করেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়। তিনি বলেন, এশিয়ার মধ্যে সেরা ডাক্তারবাবুরা রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে রোগীদের চিকিৎসা হয় বিনা পয়সায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিনও চালু রয়েছে, যেখানে রোগীর পরিবার খাবার খান। এবার গঙ্গা মিশনের উদ্যোগে বিনা পয়সায় খাবার পাবেন রোগী পরিবারের সদস্যরা। অভূতপূর্ব একটা নতুন পরিকল্পনা এই মেডিকেল কলেজে। এর আগে এরকম দুটো আমরা আউটলেট চালু করেছি, একটা রাজ্য সরকার করেছে যে জনতা মিল, 5 টাকার বিনিময়ে যে ভাত
ডিমের ঝোল এবং ইত্যাদি। তাছাড়া ফুড অন হুইল আমরা এর আগে ইতিমধ্যে চালু করেছি, আজকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, তারা তো জানেন যে তারা সমাজসেবামূলক কাজ করেন, এবং কলকাতা মেডিকেল কলেজ যে তারা এই ফুড অন হুইল চালু করলেন, এবং এর মাধ্যমে প্রত্যেক দিন 500 যে রোগীর বাড়ির লোকেরা তারা খাবার পাবে। এই প্রথমবার নয়, গঙ্গা মিশনের উদ্যোগে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানীয় জলের। মেডিকেল কলেজে 6টি ঠান্ডা পানীয় জলের মেশিন বসিয়েছে গঙ্গা মিশন। এদিন অন্নপূর্ণা কি রসোই পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস, ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী, জনপ্রতিনিধি সুপর্ণা দত্ত, বিশ্বরূপ দে সহ আরও অনেকে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।